থেকেই বলছি আমি একজন হাউস ওয়াইফ তো বিষয়টা হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে আমার শাশুড়ি মা যে বয়সকালে দেখার লোক নেই শ্বশুর নেই শাশুড়ি আছেন ওনার ছজন সন্তান কিন্তু কেউ দায়িত্ব নিতে চায় না আমার হাজবেন্ড সবার ছোট যখন থেকে মানি করছে তখন থেকে মায়ের দায়িত্ব কর্তব্যে একাই পালন করে তো কথা হচ্ছে উনি আমাদের সাথেই থাকতেন ওনার বয়স হয়েছে ও তিন বছর ধরে অসুস্থ ওনাকে এখন ওনার মেয়ের বাড়িতে গত এক বছর ধরে রাখা হয়েছে কারণ তখন আমাদের একটি মেয়ে হয়েছিল বলে কিন্তু এখন আর কেউ রাখতে চাইছে না সবাই যেন একটু বিরক্ত হয়ে উঠছে আমার হাজব্যান্ড চাইছে আমার কাছে নিয়ে আসে কিন্তু আমি চাইছি না কারণ একটা তো ছোট বাচ্চা তারপর আমি নেক্সট ইয়ার গুয়াহাটি শিফট হচ্ছি মেয়েদেরকে নিয়ে তো হাজবেন্ড এখানেই থাকবে তো এখন আমার সমস্যা হচ্ছে যে এখন যদি আমি ওনাকে নিয়ে আসি আমার কাছে তো ঠিক মতন ওনার দেখাশোনা করতে পারবো কি না জানি না আর তাতে আমার অনেকটা সময় কেটে যায় যে সময় বলতে এই যে আমি আপনার কোর্সগুলি করছি বা ভিডিও শুনি এগুলি ওদের অতটা পছন্দ নয় ডিরেক্ট বলে না কিন্তু আমি বুঝি তো সেটাই আর কি আমি চাইছি না যে এখন আবার আমার কাছে নিয়ে আসি এই আর কি তো আমি কি সেটা ভুল করছি কারণ হাজবেন্ড আজকে না হয় কালকে বলবেই যে আমি ওনার মাকে শেষ সময় দেখিনি যদিও সেটা এখনো বলে ইনডাইরেক্টলি প্রশ্ন এটাই যে আমি কি আমার কর্তব্য থেকে পালিয়ে যাচ্ছি এই কন্ডিশনে আমি এখন কি করব দেখুন মানুষের একটাই কর্তব্য পরিষ্কার করে তার মুক্তি এতে তো তার আন্তরিক শান্তি এবারে প্রশ্ন হলো যে আপনাদের অসুবিধা কী যদি অসুবিধা হয় নার্স রেখে দিন সে দেখাশোনা করুক ঠিক আছে কিন্তু একজন অসহায় যে মানুষ তিনি যদি কোনো রকমভাবে সমস্যা ক্রিয়েট না করেন তার অসহায়তার জন্য তাকে ত্যাগ করে দেওয়া এটা মনুষ্যত্ব নয় সে যেই হোক আজকে যদি ধরে নেওয়া হতো যে উনি একটাই ছেলে ঠিক আছে এবং এই যে বাড়িটাতে আপনারা থাকছেন সেই বাড়িটাও ধরে নিচ্ছে কথা কাটিয়ে মায়েরই আছে তাহলেও কি আপনি এই স্ট্যান্ড পয়েন্ট নিতে পারতেন আজকে এই সেম কথা যদি আপনার সন্তান আপনাকে বলে আপনাকে কি খুব সুখকর মনে হবে আগে তো আমাদেরকে মানুষত্বে আসতে হবে হ্যাঁ এরপরে আগে তো মানুষ হতে হবে প্রথমে তো আমাদের স্বীকার করতে হবে যে আমাদের এখানে আমি ঋণ কর্তব্য বলবো না আমি বলবো আমরা মানুষ তো আমাদের প্রাণ এখানে হৃদয় তো সেখানে তো প্রাণের তো সম্মান করব না আমি আপনি আমাকে শুনছেন তো আমি চেতনার কথা বলি চেতনা তো উনি বৃদ্ধার মধ্যে 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 সন্তানের আলাদা নয় আমি কাহিনী যাই না আমি আলাদা করতে চাই যে কারো কারোর তার মানসিকভাবে অনেক সময় হ্যারাস করে সেটা আলাদা কথা কিন্তু শারীরিকভাবে কেউ যদি অক্ষম হয়ে যায় আমি প্রথম থেকে তার কাছে থেকেছি তার কাছে বড় হয়েছি মা যতদিন চলেছে ফিরেছে ততদিন পর্যন্ত সন্তানকে দেখেছে হ্যাঁ তা তার প্রতি একটা একটা মানবিক একটা প্রেমপূর্ণ দায়িত্ব থাকা প্রত্যেক সন্তানের কর্তব্য বা উচিত এটা উচিত মানুষ হিসাবে এবং তার সাথে এটাও বলব যে অবশ্যই আমি এমন করব না যে আধ্যাত্মিক আমার যে জীবন আমার যে গভীর চিন্তা সেটাকে আমি নষ্ট করে দিই এটা তো অবশ্যই করব না তখন আমাদেরকে একটা সন্তুলিত মধ্যপন্থা বের করতে হবে কিন্তু এটা হতে পারে না যে আপনি কি এই কথাটা বলতে পারবো না আমরা যে আমি খুব আপনার ক্লাস করি মহারাজ সেই জন্য বাচ্চারা লাগলে আমি খেতে দিই না কারণ আমার নির্দিষ্ট টাইম আছে তার বাইরে তো আমি করতে পারবো না তো এই কথাটা যদি বলা হয় তাহলে আমরা কোথাও আন্তরিক চালাকিতে আছি বা আমরা কোথাও ফাঁকি দিচ্ছি আমাদের একটা আধ্যাত্মিক সাধকের একটা ধ্যানের কিন্তু অসংবেদনশীল হবার কথা নয় ঠিক আছে তো আমরা যে কোনো জিনিসকে এক প্রেমপূর্ণ সংবেদনশীলতা দিয়ে দেখবো এবং তার মধ্যে থেকে কোনো একটা সূত্র বের করবার চেষ্টা করব। ঠিক আছে দেখুন আমাদের ভিতরে যে চেতনা আছে তাকে সম্মান করতে হবে সেটা শিশু মধ্যবয়স্ক বা বৃদ্ধে এক সেই চেতনার সম্মান করতে হবে এবং ওই চেতনার দ্বারা আমাদের পালন পোষণ হয়েছে ঠিক আছে তো ছটা ছেলে কি আটটা ছেলে কি একটি ছেলে এটি প্রশ্ন আপনার একটি সন্তান সে যদি রিজেক্ট করে আপনার ভালো লাগবে না তো না তবে তার সাথে আমাদের আধ্যাত্মিক প্রগতি আন্তরিক শান্তি কেউ গুরুত্ব দিতে হবে আমি মনে করি না যে কাজের ফলে আধ্যাত্মিক শান্তির হানি হয় আমি মনে করি না কারণ এখানে আশ্রমে আমরা যারা আছে আমি ঘন্টার পর ঘন্টা বাগানে কাজ করি কথা বলি আমাদের কাছে দুটি কুকুর আছে আমি তাকে খেতে দিই ফলে আমি টোয়েন্টি ফোর আওয়ার ব্যস্তই থাকি আমি সাড়ে বারোটা একটাই শুই এর ফলে কিন্তু আন্তরিক শান্তির বিঘ্ন হয় না আন্তরিক শান্তি প্রেম এবং ক্ল্যারিটির অভাবে বিঘ্নিত হয় তো আপনি যখন আমাকে শুনছেন এটা তো আপনারই সবার আগে দায়িত্ব যে এরকম ধরনের যে সেন্সিটিভ বিষয়গুলো সেগুলোকে একটা সম্পূর্ণ আট দশজনের জনের থেকে আলাদা আউটলুক দিয়ে দেখব এই ছোটো ছোটো বিষয়তে আমাদের ফাঁসার কথা নয় ঠিক আছে তো একজন ধ্যানী একজন সাধকের উচিত এই সব বিষয়গুলির মধ্যে এতটাই সংবেদনশীলতা নিয়ে আসা যে বলার যেন কোনো স্কোপ বাকি না থাকে তো অবশ্যই কেউ বৃদ্ধ বলে তাকে ছেড়ে দেওয়া বা কেউ রাখতে চাইছে না বলে আমিও চাইব না তাহলে তো আমরা সেই একই ক্যাটাগরিতে হয়ে গেলাম তাহলে তো কি লাভ হলো যে আমরা এত কিছু শিখলাম পড়লাম হুম তো এই শেখা পড়া আমাদের যেন অমানুষ না বানিয়ে দেয় যদি কোনো রকমের সমস্যা থাকে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে যদি এক্সট্রা কোনো ব্যবস্থা সেটাও করা যেতে পারে তবে অবশ্যই আমাদের সময় খুব অল্প এই সময়ের মধ্যে আমরা সব কাজটিই করবো কিন্তু আগে গুছিয়ে নিতে হবে ভিতরটা আমরা যদি আসক্তি বা বিদ্বেষে দাঁড়াই তাহলে কিন্তু আমরা যে আধ্যাত্মিক জ্ঞান জীবনে আনতে চাইছি তা আসলেও কিন্তু কাজ করবে না হুম যেই প্রেম দিয়ে আপনি আপনার সন্তানকে দেখেন ওই প্রেম দিয়েই ওনাকেও দেখুন এবারে দেখুন যে কি করতে পারি আমি যদি কোনো কোনো ব্যবস্থা করা যায় বা একটা মধ্যপন্থায় আসবেন নালে কি হবে বলুন তো এই জিনিসগুলির মধ্যে এত জড়িয়ে পড়বেন তারপরে দেখবেন ওভারঅল সমস্যা বেশি পড়ে যাবেন তো এর মধ্যে অধিকাধিক যাতে মন দিতে না হয় কাজের মধ্যে দিয়ে যাতে এগিয়ে যেতে পারি এবং একটা সবথেকে মূল বিষয় যেটা যে ভিতরে একটা ওয়াননেস রাখা আমি তো ওয়াননেস কথা বারবার বলি আপনি নিশ্চয়ই শুনেছেন যে একত্রের কথা বলি তো একত্র আনবার চেষ্টা করুন তাতে সুবিধা হবে কিন্তু যদি পাশ কাটানো হয় কোনো জিনিসকে এটা সমস্যার সমাধান নয় কিন্তু ঠিক আছে তো মহারাজ আমি কি করব এখন গুহাটি যাব না মানে এখানেই থেকে যাব যতদিন উনি আছেন না না কি সমস্যা দাঁড়াচ্ছে দেখুন আমি এক্স্যাক্ট তো বুঝি না আমি তো বুঝতে পারছি না ওনার আপনার হাজবেন্ড কি চাইছে আপনি গুহাটি কেন যেতে চাইছেন আমি ব্যাপারগুলো ক্লিয়ার নয় আপনি কোথায় থাকেন নাগাল্যান্ডে নাকি হ্যাঁ হ্যাঁ কহিমাতে থাকে কহিমাতে থাকেন আচ্ছা এখান থেকে আপনি গুহাটি চলে যেতে চাইছেন কী জন্যে কী জন্য এই যে মেয়েদের পড়াশোনার জন্য আর কি এখানে অতটা ভালো নয় আর কি আচ্ছা মেয়ের বয়স কত মেয়ে এখন ক্লাস সেভেনে বড়ো মেয়ে আর ছোট মেয়ে ক্লাস থ্রিতে আচ্ছা তো এদেরকে নিয়ে আপনি গুহাটিতে যেতে চাইছেন আপনার হাজব্যান্ড এখানে কাজ করেন হ্যাঁ এখানে ফার্মেসিস্ট আচ্ছা তো উনি তো যাবেন না তাহলে আপনি হাজবেন্ড ছাড়া ওখানে থাকবেন ওখানে কোথায় থাকবেন ওখানে ফ্ল্যাট নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার হাজবেন্ড কি চাইছে হাজবেন্ড চাইছে আমরা যাই বা ছেলে মেয়েদের পড়াশোনায় এগো কিন্তু এই মানে মাকে নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে আর কি তখন এখানে এমন লোকও পাওয়া যায় না שי তেমন ভাবে তখন আমিও থাকতেও পারছি না আর যেতেও পারছি না এখন মেয়ে বড়ো মেয়ে ক্লাস এখন যদি না যায় তো মানে আসামের এডুকেশন সিস্টেম অনেকটা আলাদা হয়ে গেছে আর কি তো মেয়ের ইচ্ছে মেয়ে ডক্টর হয়ে পড়বে তো তাই আর কি কেমন প্র্যাকটিক্যালি কি করবেন এটা তো আমি শেষ কথা বলতে পারবো না কিন্তু আমি এই ক্ষেত্রে এইটুকুনিই বলতে পারি যে এই বিষয়গুলি খুব সেনসিটিভ হয় ঠিক আছে যদি এরকম দাঁড়ায় যে দুজন দুজনের ডিমান্ডটাই গুরুত্বপূর্ণ ডিমান্ডও বলবো না যে একজন অসহায় মানুষকে না দেখা এটাও খুব হৃদয় বিদারক হ্যাঁ আপনার মেয়ের পড়াশোনাটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই ক্ষেত্রে দেখুন সরাসরি কোনো ইনস্ট্রাকশান আমার থেকে নিলে আপনার কাজে লাগবে না এই ক্ষেত্রে আপনি একটুখানি শান্তভাবে খুব সেন্সিটিভলি জিনিসটাকে নিয়ে নিজে ভাবুন যে আগে আমাদের ঠিক করতে হবে আমরা একটা উপায় বের করব আমরা জীবনকে আমি আমরা একটু কথাটি সম্পূর্ণ স্বীকার করব। এটা ইস্যু ঠিক আছে আগে এখন যদি আমাদের মনে এটাই থাকে যে কোনো একটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ কোনো বিষয় একটি কম গুরুত্বপূর্ণ তাহলে আমাদের মধ্যে জাজমেন্ট হয়ে গেছে এরপরে আর কিছু বলার থাকে না কোন দিক যাবো কী করবো কিন্তু যদি আমরা বুঝি যে দুটো দিকই গুরুত্বপূর্ণ দুটোই জীবন দুটোই প্রাণ ঠিক আছে আমরা যদি প্রাণকে বয়সের এবং ইউটিলিটির ভিত্তিতে আলাদা না করে দিই হ্যাঁ তাহলে দুটোই প্রাণ তুই দুটো প্রাণকে কিভাবে একটা জায়গাতে আনা যেতে পারে কি করা যেতে পারে সেটা আপনাকে আবিষ্কার করতে হবে এটাই তো সৌন্দর্য ধ্যানের যে আপনি যে শুনছেন বুঝছেন এটাই সৌন্দর্য যে আপনি নিজের পথ নিজে আবিষ্কার করবেন এবং সেটা ইউনিক হবে আমি বললে সেটা কপি পেস্ট হবে ঠিক আছে তো আপনি আমার মনে হয় আপনি যে যদি শুনতে থাকেন বুঝছেন যদি এগিয়ে থাকেন তাহলে আপনি এই পথ সমাধান বের করতে পারবেন তবু আমি একটি কথা বলবো আমরা অসংবেদনশীল হব না হুম তো এখানে ইস্যু শাশুড়ি মা বা স্বামী বা মেয়ে বা আপনি নন এখানে ইস্যু হলো চেতনা হ্যাঁ আমার যখন দুদিকেই সেই একই চেতনা আছে আমি দুটোকে কিভাবে সম্মান প্রদর্শন করব আমার মনে হয় আপনি আপনার পরিবারের সাথে একটা আলোচনায় আসুন সবার আগে মন থেকে বের করে দিন যে কোনোটা বেশি গুরুত্বপূর্ণ কোনোটা কম গুরুত্বপূর্ণ এটা আগে বের করতে হবে আপনাকে মাথা থেকে আপনার ক্ল্যারিটি আপনার কাছে আনতে হবে তারপরে যখন আলোচনায় বসবেন আমার মনে হয় পথ বেরিয়ে আসবে কিছু না কিছু তো আছেই কিছু না কিছু তো অপশান বেরোবেই জীবন তো কাউকে হেল্পলেস সম্পূর্ণ করে দেয় না কিছু না কিছু বেরিয়ে আসবে আপনি একটু ভাবুন ঠিক আছে কিন্তু যদি বিরোধী হয়ে ভাবতে শুরু করি তাহলে কিন্তু কোনো উপায় বেরোবে না হেল্পলেস বোধ হবে যে না না আমি কি করব ছটা ছেলে আছে ছ মেয়ে আছে কেউ দেখলো না আমার ঘাড়ি এটা কেন এইভাবে যদি আমরা দেখতে শুরু করি তাহলে আমরা অসংবেদনশীল হয়ে গেলাম আর কোনো উত্তর আসবে না ভিতর থেকে ঠিক আছে তো আপনার যে হৃদয় সেই হৃদয়টা মাতৃভাব আমি বলি মাতৃভাবের অর্থই হয়ে গেল সকলের জন্য যিনি সবার হুম মা সারদা জীবনে আমরা দেখি তিনি সবার তো সবার আপনি ওই বয়স্ক বৃদ্ধারও মা এইভাবে দেখুন ঠিক আছে এবার আমি কী করতে পারি আমার একটা বৃদ্ধ মেয়ে আছে আর একটা আমার ছোট মেয়ে আছে তা আমি দুটি মেয়ের জন্য মা হয় কি করতে পারি এটা করুন আমার মনে হয় হাজবেন্ডের সাথে বা পরিবারের সাথে আলোচনায় যান আমার মনে হয় সমাধান বেরিয়ে আসবে ঠিক আছে এবং সেটা ইউনিক হবে এবং সেটা অদ্ভুত হবে আর জনের মতো প্রচলিত সমাধান হয়তো নাও হতে পারে ঠিক আছে আর ওর জন্য যদি আপনার কিছু কষ্টও হয় আমি আপনাকে অ্যাসিওর করছি ওই শারীরিক কষ্টর জন্য যদি মন থেকে আপনি গ্রহণ করে নেন ওই শারীরিক কষ্টর জন্য আপনি কিন্তু আধ্যাত্মিক প্রগতিতে এগাবেনই পেছাবেন না কারণ আপনি চেতনাকে সম্মান দিয়েছেন এইটাই পুরো আধ্যাত্মিকতার মূল ওই যেটা বললাম ওটা মাথায় আনবার চেষ্টা করুন আমার দুটো মেয়ে একটা বুড়ো মেয়ে একটা কম কমে এবার আমি কী করতে পারি যদি কিছু যেমন পরিবার আমি জানি না কী আছে পরিবারের মধ্যে যদি কোনো ক্ল্যাশ থাকে সব ভুলে যান কারণ আপনি এখন ধ্যানই আপনি একজন আধ্যাত্মিক সাধক সে কি করতে পারে নিজেকে মেয়ের মা করে দেখবেন না কারো ওয়াইফ করে দেখবেন না কারোর বৌমা করে দেখবেন না নিজেকে একজন জীব একজন চেতনা করে দেখুন আপনি কি করতে পারেন আপনি অনেক কিছু করতে পারেন ঠিক আছে আপনারা আশ্রয়দাত্রী আপনারা যদি আশ্রয়ের কথা না ভাবেন কে ভাবে একই তো প্রাণ যে সেভেনের মেয়ের জন্য ভাবছে আর এই একই প্রাণ কি হয়তো বৃদ্ধের ওষুধ এবং একটু খাওয়ার জন্য ভাবছে তুই এই ব্যক্তি তো আলাদা হবে না তো দুদিকেই যেন আপনার হৃদয় ভাইব্রেট হয় ঠিক আছে আপনি এইভাবে চেষ্টা করুন বিরাট বিষয়টাকে উদারভাবেই বিরাটভাবে দেখুন হ্যাঁ কন্ট্রোভার্সিয়াল করে দেখবেন না তুলনা করে দেখবেন না কে কি করলো কে কি না করলো ইভেন আপনার হাজবেন্ডের পক্ষেরও আপনি নন আপনি একটা ইন্ডিভিজুয়াল হুম আপনি মানুষ হিসাবে একটি ইন্ডিভিজুয়াল মানুষ এইভাবে দেখুন তো আগেও ছিল ছিল আমাদের সাথেই ছিলেন তো তখন দেখতাম আর কি যে যখন আমি ধ্যানে বসতাম বা এই যে ঠাকুরের নাম করতাম বা ক্লাসে বসতাম তখন যেন ওদের একটু অসুবিধা ফিল হয় অনেক দিনের আমার তখন মানে সব কিছু করার পরেও সব এফোর্ট লাগানোর পরেও যদি একটু কোন বিশ হয়ে গেল তাতেই মানে ঘরে ভীষণ অশান্তি তো আমাকে ধ্যানে বসতে দেখলেও প্রবলেম যদি নিজেকে নিয়ে বসি সেটাও প্রবলেম না না ওটাতে সমর্থনযোগ্য নয় সে যেই হোক আপনার নিজের যদি সন্তানও হয় সমর্থনযোগ্য নয় স্বামী হলেও নয় কারণ অ্যাট লাস্ট জীবন আপনার আপনাকেই জীবনে প্রবেশ করতে হবে কিন্তু এটা মাথায় রাখুন ধ্যানের মধ্যে একটা করুণা থাকবে ঠিক আছে যারা আপনাকে এত অবস্টাকেল হয়তো ক্রিয়েট করেছে তারা তো ধ্যানে প্রবেশ করেনি না তাদের কাছে জীবন তো এত সুন্দরভাবে এত গহনভাবে সামনে আসেনি ঠিক আছে আপনার কাছে যদি কিছুটা ইনসাইট এসে থাকে তো এটা আপনারই দায়িত্ব হ্যাঁ দেখুন আদর্শ সবসময় আচরণ করতে হয় দাবি করতে নেই ঠিক আছে তাদেরকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন কারণ দেখুন যে যার ডেস্টিনি প্রকৃতি হিসাবে কাজ করে এর মধ্যে কারোর হাত নেই তো আপনি আমরা কি করতে পারি আমরা নিজের প্রকৃতিকে সুন্দর করে গোছাতে পারি ঠিক আছে তো যে যাই করেছে এখন যদি অবস্টাকাল না থাকে সেরা যদি অ্যাক্টিভলি আমাদের জীবনে কোনো রকমের অসুবিধা ক্রিয়েট না করে তাহলে আমরা তাদের করুণা সুলভ দৃষ্টিতে দেখব করুণা মানে দয়া নেই করুণা মানে প্রেম তুমি হয়তো আমার প্রাণের আকুতি বুঝলে না তার মানে তো এই নয় যে আমি বুঝবো না ঠিক আছে আমি তো ব্যথা বুঝি ঠিক আছে নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন না মেরেছ কলসির কানা তা বলি কি প্রেম দেবো না তো এই ভাবটা রাখুন হ্যাঁ অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নিতে হবে যদি দেখা যায় যে কেউ আপনার শান্তি বিঘ্নিত করছে তখন আপনার যেমন যেমন দরকার তেমন তেমন স্টেপ নিতে হবে কিন্তু যেন আমাদের মধ্যে বিদ্বেষ না থাকে যে তুমি এককালে আমার সাথে এমন করেছিলে কিন্তু আজকে তো আমি ধ্যানে প্রবেশ করেছি আজকে আমি কী করে রিভেঞ্জফুল হয়ে যাই ধ্যানই কখনো রিভেঞ্জফুল হয় না ঠিক আছে তো ওটা আমরা হব না এক আর দ্বিতীয় আমরা বোকাও হব না হয়তো তো কোনো একজন ব্যক্তি বা কোনো একটা বিষয় আমার জীবনে বারবার সমস্যা সৃজন করেছে আমি তাকে ইনভাইট করেও নিয়ে আসবো না আমি মাঝামাঝি আসব। যেখানে আমার করুণা বিঘ্নিত না হয় ঠিক আছে আমার শান্তি বিঘ্নিত না হয় প্লাস আমি যেন প্রত্যেকটা জিনিসকে সম্মান করতে শিখি এই দুটোকে আমাদেরকে সমন্বয় করতে হবে হ্যাঁ এটাকে হারমোনিতে আসতে হবে তো ওটা চেষ্টা করুন আমার মনে হয় আলোচনা সব সমস্যার সমাধান করে আপনি আপনার পরিবারের সাথে এবং সব থেকে আগে নিজের সাথে অ্যাকসেপ্টেন্স এনে আলোচনায় যান এর সূত্র বেরিয়ে আসবে কিছু না কিছু ঠিক আছে ঠিক আছে